যেটা আসছি সেটা হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা হচ্ছে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এর দিকে এগোবো। প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লিমিট। আমরা লিমিট ক্লাস 11 পড়েছি, আবার এখনো পড়ছি। তো দেখ লিমিটের বক্তব্যটা কি বলছে। বক্তব্যটা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, y ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশন মানে কি, ফাংশন মানে ডেফিনেটলি আমার একটা গ্রাফ, ঠিক আছে। ফাংশন মানে তাকে এক্সপ্লিসিটলি আমি এরকম একটা গ্রাফের আকারে লিখছি। এবার তাহলে এইখানে কোনো একটা এক্স ইকুয়াল টু এ, এইখানটা এক্স ইকুয়াল টু এ বিন্দু। আচ্ছা এ বিন্দুকে, এ বিন্দুর বাম দিকে সামান্য একটু একটা ইন্টারভাল তৈরি করছি, এইটা হচ্ছে। তো এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য আমার এইখানে, ধর এখানে এক্স আছে, এক্স এর জন্য এইটা আমার হচ্ছে এফ, সিমিলারলি এইটা আমার এফ। যখন যখন এক্স রান করছে তখন এরকম ধরনের এফ এরকম রান করছে। তো সেটার জন্য যখন আমি এক্সটাকে টেন্স টু এ করবো, এক্স যখন, ওয়েন এক্স যখন টেন্স টু এ, তখন যদি এফ এক্সটা কোন একটা ফাংশন এল এর দিকে, কোন একটা ডেফিনাইট কোয়ান্টিটি এল এর দিকে যায়, তখন তাকে বলা হয় লিমিট অফ দ্যাট ফাংশন। দ্যাট মিন্স এটাকে ডিনোট করা হয় এরকম ভাবে, লিমিট লিম এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল। আমি আর তার বিস্তারিত অ্যানালিটিক্যাল ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা অলরেডি ক্লাস 11 আমি করিয়ে দিয়েছিলাম, দরকারও নেই খুব একটা বেশি। তো এটা রেসপেক্টে একটা অ্যাক্সিওম খুব কাজ করে। এই টেন্স টু কথাটার মানে, মানেটা কি, টেন্স টু মানে চিনোজ অ্যাক্সিওম বলে একটা অ্যাক্সিওম কাজ করে। প্রথমত সেই অ্যাক্সিওমটা আগেও বলেছিলাম, এখন একবার বলি। জিনোজ অ্যাক্সিওম মানে ম্যাথামেটিশিয়ান জিনো একদিন সে একটা তোর একটা তার বাড়িতে, সে বাড়িতে এখানে রয়েছে, এই ঘরটায় জিনোজ রয়েছে। তো জিনো করলো কি, এইখানে তার একটা কি রইলো, সেটা হচ্ছে তার একটা ফলের একটা গাছ তার বাগানে পড়েছে। তো এখানে একটি ফল সে পড়ে আছে, তো এইখানে সে দাঁড়িয়ে আছে দরজায়। এটা যদি আমার তার দরজা হয়, আমি কথায় বলছি, তো দরজায় সে দাঁড়িয়ে আছে। তো সে বলছে যে আমি এই ফলটাকে কুড়াতে যাব বা নিতে যাব। ডেফিনেটলি সার্টেন একটা ডিস্টেন্স একটা রয়েছে এখান থেকে, এটা একটা সার্টেন ডিস্টেন্স রয়েছে। কিন্তু করলো কি, সে একটা কন্ডিশন নিজেই দিল। কন্ডিশনটা হচ্ছে যখন আমি যাব প্রত্যেকটা সময়ে আমি হাফ হাফ করে যেতে পারবো, হাফ অফ দ্যাট পাথ। ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি, হাফ কন্ডিশনটা ছিল এরকম ধরনের, কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে হাফ অফ দ্যাট পাথ। তো এই পাথটা যা তা ছিল ডেফিনেটলি একটা ফাইনাইট ডিস্টেন্স কভার করবে ফাইনাইট টাইমে। তাহলে প্রথমে যদি এর হাফ যায় তাহলে প্রথমে এইখানটায় গেল, তারপরে আবার তার হাফ মানে এইবার পাঁচটা হয়ে গেল এখান থেকে এতটুকু, সেখান থেকে এইখানটা এলো তার হাফ, তারপরেও হাফ এলো এখানে, তারপরেও হাফ এলো এখানে, এরকম করতে করতে সে কোনোদিনই কিন্তু ফলের দিকে যাচ্ছে কিন্তু ফলেতে পৌঁছাতে পারবে না, কারণ একটা হাফ ডিস্টেন্স সবসময় তার রয়েছে। সিমিলারলি টাইমও সে কিন্তু কভার করতে পারবে না। তাহলে ডিস্টেন্সটা ছিল ফাইনাইট, কিন্তু এই কন্ডিশনের আন্ডারে ডিস্টেন্সটা হয়ে গেল কত, সেটা হচ্ছে ইনফাইনাইট, ব্যাস। এবং টাইমটাও তাই, টাইমটা ছিল ফাইনাইট, টাইমটা হয়ে গেল ইনফাইনাইট। এই সমস্যাটা জিনো তৈরি করেছিল। যেমন আমাদেরই, আমরা তুই যে ঘরে পড়াশোনা করছি সেই ঘরটার দুটো মানে অপোজিট যে দেওয়াল আছে, এই দুটো দেওয়াল যদি বলি, এই দেওয়ালের মধ্যে দূরত্বটা হচ্ছে ফাইনাইট। তো তুই যদি ভাবিস যে আমি এই দেওয়াল থেকে এই দেওয়ালে পৌঁছাবো, ঠিক আছে, হাফ হাফ ডিস্টেন্স কভার করে, হাফ হাফ ডিস্টেন্স কভার করে মানে হচ্ছে প্রথমে টাইম ইন্টারভ্যালে এতটা গেলি, তা হাফ,
তারপরে এই যে ডিস্টেন্সে গেল তার হাফে গেলি, তার হাফে গেলি, এরকম ভাবে প্রত্যেকটা হাফ 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 করে যাচ্ছে। তাহলে সমস্যাটা আমরা কোনোদিনই, এটা আমি কি করছি, এটা যদি আমি এ বলি আর আমি এখানে ভ্যারি করছি, তাহলে ভ্যারি করছি মানে এগুলো যদি এক্স বলি, এক্সটা যাচ্ছে তার দিকে এর দিকে। এবার দেখ এক্সটা এর দিকে যাচ্ছে মানে কি, সেটা হচ্ছে আমরা এই দিক থেকে এদিকেও যেতে পারে অথবা এই দিক থেকে এদিকেও আসতে পারে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারে। তো তার জন্য এফেক্সটা একটা ফিক্স কোয়ান্টিটি এল এর দিকে সবসময় যাচ্ছে, যদি এটা হয় তাহলে তখন তাকে বলা হবে লিমিট অফ দ্যাট ফাংশন এফেক্স ইজ ইকুয়াল টু এল। ঠিক আছে, তো এইটা গেল আমার মূল একটি বক্তব্য। আচ্ছা, এখানে একটি কথা বলা খুব জরুরি, যে আমরা যদি বাঁ দিক থেকে যাই তাহলে তখন সেটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। এ মাইনাস মানে এর মাথায় জাস্ট মাইনাস, ঠিক আছে, আর এটা এটা বোঝাবে এ বিন্দুর বাঁ দিকে, আর এ বিন্দুর ডান দিকে এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এটা মানে কত হবে, সেটা হচ্ছে আর এইচ এল। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলবো কি, সেটা হচ্ছে লিমিটটা এক্সিস্ট করছে এবং লিমিটটা হচ্ছে কত, এই দুটো লিমিট এক্সিস্ট করছে। এবার এখানে একটি বক্তব্য আমার খুব ক্লিয়ারলি আসে, সেটা হচ্ছে যে লিমিট লিমিট অফ এ ফাংশন অফ এ ফাংশন অলওয়েজ এটা নট ইকুয়াল টু, মানে এটা কি ইকুয়াল টু ভ্যালু অফ দ্য ফাংশন, লিমিট অফ দ্য ফাংশন নট ইকুয়াল টু মে অর মে নট বি বলতে পারিস, এখানে মে অর মে নট বি, মে নট বি ইকুয়াল টু ভ্যালু অফ দ্য ফাংশন, ইকুয়াল টু ভ্যালু অফ দ্য ফাংশন, ফাংশনাল ভ্যালুর সঙ্গে এটা সমান হতেও পারে আবার নাও পারে। তাহলে এটাকে আমি কিভাবে বলছি, কথাটা কেন বলছি, যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি যে লিমিট এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, এটা দেওয়া আছে, তার মানে সবসময় যে আমি এক্স টেন্স টু টু মানে এক্স দুই বসিয়ে দেবো এখানে তা নয়, এখানে যে দুই বসিয়ে দেবো তা নয়, এখানে যদি দুই বসিয়ে দিই দেখ উপরটা আমার জিরো আসবে নিচেরটাও জিরো আসবে, মানে এটা এটা যদি আমি ফাংশনটা এফ এক্স বলি, এফ এক্সটাকে যদি আমরা বলি এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, তাহলে এফ অফ টু এটা হচ্ছে নট ডিফাইন, এটা হচ্ছে কিন্তু আমার নট ডিফাইন, এটা ডিফাইন হবে। ঠিক আছে, এবার প্রশ্নটা কোথায়, প্রশ্নটা হচ্ছে যে এটা থেকে লিমিটটা কী করে বার করব, এই ফাংশনটার ক্ষেত্রে আমি লিমিটটা কী করে বার করব, এরকম ফাংশন রয়েছে তাহলে আমি লিমিটটা কী করে বার করব, এটা দেখা যাচ্ছে ভ্যালু অফ দ্য ফাংশন নাও এক্সিস্ট করতে পারে কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে, এই লিমিটটা এক্সিস্ট করবে দেখাচ্ছে, সেটাই আমার আসল বক্তব্য। দেখ লক্ষ্য কর, তাহলে আমার যে ফাংশনটা ছিল, ফাংশনটা ছিল লাইক এরকম ধরনের, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু টু এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা তো এটাকে আমি নর্মালি এরকমভাবে করব, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু টু, উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোরটা যদি ভাঙি তাহলে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু, নিচে হচ্ছে এক্স মাইনাস টু, এই ফ্যাক্টরটা কেটে যাবে। এই কেটে যাওয়ার সাথে সাথে এখানে লিখতে হবে সিন্স এক্স টেন্ডস টু টু এক্স নট ইকুয়াল টু টু, এক্সটা দুইয়ের দিকে যাচ্ছে কিন্তু দুই তো নয়, ঠিক আছে দুইয়ের দিকে যাচ্ছে কিন্তু দুই তো নয়, কারণ আমি একটু আগে জিনোস আমি বললাম একটু আগে, সেটা হচ্ছে যে জিনোস অ্যাক্সিওম যখন আমি বললাম তখন আমি ক্লিয়ারলি এখানে উল্লেখ করে দিলাম যে আমরা কি বললাম এখানটায় জিনোস অ্যাক্সিওমে, সেটা হচ্ছে যে আমরা এই পয়েন্টটার দিকে যেতে চাইছি, এই পয়েন্টটা এক্স্যাক্টলি ছুটছে না, ঠিক সেরকমই এখানেও তাই এই দুই বিন্দুটাকে ছুটছে না। আচ্ছা কেমন আমি একটু বলি, দেখ যদি এটা রিয়েল লাইন হয়, তো রিয়েল লাইনে এইটা যদি আমার দুই হয় তাহলে দুইয়ের বাঁ দিকে যদি একটা খুব
কাছাকাছি একটা ভ্যালু নিই। আচ্ছা আমি ধরছি এক্স এর মান, আচ্ছা এটা যদি কেটে যায়, আচ্ছা এটা পড়া হলো না, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস। এবার যখন আমার এক্সিস্টেন্স চলে এলো তখন এক্সটা 2 এর দিকে যদি যায় তাহলে এক্স প্লাস 2 এর ভ্যালু কার দিকে যাবে, 4 এর দিকে যাবে, তাহলে লিমিটটা হলো কত, 4। এবার দেখ আমি 2 এর বাঁ দিকে, আমি যেটা বলছিলাম 2 এর বাঁ দিকে একটা যদি ভ্যালু নিই, ধর 2 এর বাঁ দিকে মানে 2 এর থেকে সামান্য কম, সামান্য কম মানে 1.99 ভ্যালু নিয়ে একটা টেস্ট করবো। আর 2 এর ডান দিকে একটা ভ্যালু, 2 এর ডান দিকে একটা ভ্যালু হচ্ছে যে 1. আমি কথাই বলছি, সেটা হচ্ছে 1. সরি, 2 এর ডান দিকে ভ্যালু হচ্ছে 2.01, এটা যদি ভ্যালু বলি, তাহলে সেক্ষেত্রে আমার যদি ভ্যালুগুলো এখানে বসাই দেখ তো কত আসছে। তাহলে প্রথমে আমরা যদি বলি সেটা হচ্ছে এখানে যদি ভ্যালুটা বসাই 1.99 তার স্কোয়ার -4 বাই এক্স এর মান হচ্ছে 1.99 -2, এটা কার দিকে যাচ্ছে, এটা একটা বিচার্য বিষয়। আর একটা হচ্ছে 2.01 তার স্কোয়ার -4 বাই 2.01 -2, এটা কার দিকে যাচ্ছে, এই দুটোর ভ্যালু কার দিকে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করি। দেখ লক্ষ্য করবি সেটা হচ্ছে আমি একটা কাজ করছি, ক্যালকুলেটর নিয়ে আসছি সামনে, এই যেটা নিয়েছি আমি, দেখ প্রথমে দিয়েছি যেটা 1.99 এর স্কোয়ার, তাহলে 1.99 ইনটু 1.99 তাহলে কত আসছে, 3.9 এখানটা হচ্ছে কত, সেটা হচ্ছে 3.01 -4 বাই, আচ্ছা এবার আসছি সেটা হচ্ছে আর 1.99 -2 এটা মানে 0.01, এটা মাইনাস হবে। তাহলে একটা কাজ কর, এই যেটা ভ্যালুটা এসছে 3.3 ভ্যালুটা কত এসছে, 3.96 0.1 -4, তার মানে কত এলো, এইটা এলো ভাজিত কত, মাইনাস কত ভাজিত, সরি আচ্ছা এইটা নেগেটিভটাকে বাদ দিয়ে দেবে, মানে 0.0399 ভাজিত কত, 0.01, তুমি বিয়োগ করে দেখ কত আসছে, সেটা হচ্ছে 3.99, তার মানে একবারে 3.99, তার মানে কত আসছে, 4-এর খুব কাছাকাছি গেল। আবার যদি এইটা কাজ করি তাহলে এটাও দেখ কত আসছে, সেটা হচ্ছে যে 2.2.01 ইনটু 2.01, তাহলে কত আসছে, 4.0401, তাহলে কত আসছে, 4.0401 -4, এটা থেকে বিয়োগ করছি -4, যদি বিয়োগ করি সেটা তাকে ভাগ করছি 0.01 দিয়ে, তাহলে কত আসছে দেখ, 4.01, কত আসছে, 4.01। তাহলে দেখ লক্ষ্য কর, তাহলে কি হলো, লিমিটিং ভ্যালুটা খুব কাছাকাছি গেল, কার খুব কাছাকাছি গেল, সেটা হচ্ছে 4-এর খুব কাছাকাছি গেল। সেই জন্য কাছাকাছি মানে আরো যদি এটাকে ছোট করি, 2-এর খুব কাছাকাছি যদি বলি, তাহলে এটা একবারে 4-এর কাছাকাছি চলে যাবে, এটাও 4-এর একবারে কাছাকাছি চলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিমিটের অস্তিত্ব, এটার জন্যই লিমিটের একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এপসিলন ডেল্টা ডেফিনেশন। এই ডেফিনেশনটা আমরা আগে 11-এ পড়ার সময় হালকা করে বলেছিলাম, তো যদিও তোদের দরকার নাই, এবার আমি লিমিটে মেনলি যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোর দিকে যাওয়ার জন্য সচেষ্ট হবে। তাহলে প্রথম যে ফর্মুলাটা, সেই ফর্মুলা নাম্বার 1, এবার আমি আসল জায়গায় ঢুকছি, ফর্মুলা নাম্বার 1, অঙ্ক করতে গেলে কি লাগবে বা কি কি ফর্মের অঙ্ক আমার করতে হবে, দেখ লক্ষ্য কর, প্রথমত 1 নম্বর ফর্মুলা প্রথমেই লিখছি, সেটা হচ্ছে খাতায় অবশ্যই লিখবি, সেটা হচ্ছে লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন এফ এক্স, ঠিক আছে, ইজ সেড টু বি, ইজ সেড টু এক্সিস্ট, এটা আমার এক্সিস্ট করবে অ্যাজ
x টেন্ডস টু a, x টেন্ডস টু a তে এটা এক্সিস্ট করবে কখন, when, when limit x টেন্ডস টু a প্লাস fx এইটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, এইটা ইকুয়াল টু একটা ফাইনাইট কোয়ান্টিটি পাওয়া যাবে, ফাইনাইট কোয়ান্টিটি পাওয়া যাবে, মানে এইটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে সরি এটা RHL, RHL মানে কি এর যা সামান্য বেশি, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি মানে কোশ্চেন দিয়ে দেখাবো, আর এটা হচ্ছে কি সামান্য জাস্ট কম, মানে হচ্ছে এটা হচ্ছে LHL, এই দুটো হচ্ছে আমাদের মেন ফর্মুলা, ঠিক আছে, এটা সমান হলে লিমিটটা এক্সিস্ট করবে। আচ্ছা এবার কি হবে, এবার দ্বিতীয় নম্বর ফর্মুলাতে আসছি, দ্বিতীয় নম্বর ফর্মুলা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা খুব সুন্দর এক্সাম্পল মানে ফর্মুলা, এটা হচ্ছে মানে এটাকে এরকম ভাবে বলতে পারি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল থিওরেমস, থিওরেম অন লিমিট, লিমিটস এর উপর ফান্ডামেন্টাল থিওরেম, কি খাতায় অবশ্যই লিখবি, ফান্ডামেন্টাল থিওরেমটা কি, সেটা হচ্ছে এক নম্বর, এক নম্বর। আচ্ছা তার আগে বলে রাখি, সেটা হচ্ছে যদি লেট এফ এক্স একটা ফাংশন এক্স টেন্স টু এ তে, ঠিক আছে, তার লিমিটটা কত, সেটা হচ্ছে এল, আর লিমিট এক্স টেন্স টু এ জি এক্স একটা ফাংশন, তার লিমিটটা হচ্ছে এম, যদি এরকম দুটো লিমিট আমার থাকে, তাহলে আর এল এল আর এম কিন্তু এখানে এক্সিস্ট করছে, যদি পড়ে তাহলে কি হবে, এক নম্বর বলছে লিমিট এক্স টেন্স টু এ সেটা হচ্ছে এফ এক্স প্লাস মাইনাস জি এক্স, মানে কি হবে লিমিটটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক দুটো পাঠে ভেঙে যাবে, মানে হচ্ছে কি হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, মানে কত হবে এল প্লাস মাইনাস এম, এরকম ধরনের হবে। আবার দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে যে যদি আমার লিমিট এক্স টেন্স টু এ সেটা হচ্ছে এফ এক্স ইনটু জি এক্স, এরকম ধরনের দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে দুটো লিমিটে ভেঙে যাবে, মানে কি হবে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইনটু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এরকম ভাবে ভেঙে যাবে, তাহলে কি হবে এল ইনটু এম, মানে লিমিট এই যে দুটো প্রোডাক্ট একসাথে আছে সেটা ভেঙে যাবে এরকম ভাবে, ঠিক আছে। আবার যদি ভাগের ক্ষেত্রে হয়, ঠিক আছে, ভাগের ক্ষেত্রে যদি হয় তাহলে কেমন হবে, সেটা তিন নম্বর দিচ্ছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, এটা যদি বলি তাহলে কি হবে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, কারণ অ্যাকচুয়ালি এল বাই এম, মানে দুটোর আলাদা আলাদা লিমিট ভেঙে যাবে, তার মানে অবশ্যই প্রোভাইডেড এমটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, নিচেরটা তো নট ইকুয়াল টু জিরো হতেই হবে, নাহলে সম্ভব না। আচ্ছা আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ধর লিমিট এক্স টেন্স টু এ কে ইনটু এফ এক্স, কে একটা হচ্ছে যে কোনো একটা ফাইনাইট স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, কে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কনস্ট্যান্ট কোয়ান্টিটি লিমিটের বাইরে বেরিয়ে যায়, কনস্ট্যান্ট কোয়ান্টিটি কি হবে লিমিটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে কেটা বাইরে বেরিয়ে গেল, কেটা বিলংস টু রিয়েল কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট কে, ঠিক আচ্ছা এটা গেল একটি বক্তব্য। আর একটা বক্তব্য হচ্ছে যে খুব ইম্পর্ট্যান্ট বক্তব্য, এটার অ্যাপ্লিকেশন খুব লাগবে, হয়তো এইচএস লেভেলে লাগবে না কিন্তু জেই লেভেলে খুব লাগবে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু এ যদি এরকম ধরনের থাকে যে কোন একটা ফাংশন এফ অফ জি এক্স যদি এরকম থাকে, তাহলে কি হবে এই এক্স টেন্স টু এটা এর ভেতরে এফ এর ভেতরে ঢুকে যাবে, মানে আমার কি হবে সেটা হচ্ছে যে লিমিট সরি এফ অফ লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, আর জি এক্স এর লিমিটটা কত এম, তাহলে আমি এটা এফ অফ এম হয়ে যাবে, বোঝা গেল কথাটা, কিন্তু এর জন্য
একটা কথা হতে হবে, এফটাকে কন্টিনিউয়াস হতে হবে, হয়তো তোদের এটা এখন লাগবে না, এটা কন্টিনিউটি না করলে বোঝা যাবে না। আর একটি বক্তব্য এর রেসপেক্টে, যেমন আমরা যদি এরকম ধরনের কোনো জায়গায় থাকে, ধর সেটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু এ, যদি থাকে লিমিট এক্সটেন্ডস টু এ লগ অফ এফেক্টস, এরকম যদি থাকে লগ অফ এফেক্টস, তাহলে এটা কি করবো ভেতরে ঢুকে যাবে, তাহলে লগ অফ কত হবে লিমিট এক্সটেন্ডস টু এ এফেক্টস। তোদের লেভেলে কন্টিনিউটি চেক করতে যখন পারবি তখন বুঝতে পারবি এটার মানেটা কি, ঠিক আছে। মানে আমরা এখন বলবো যে লগ আর লিমিট ইন্টারচেঞ্জ করতে পারে, ঠিক আছে, লগের ভেতরে লিমিটটা ঢুকে যেতে পারে, তাহলে এইটা হলো আমার একটা কোয়ান্টিটি, ঠিক আছে, এটা হলো ফান্ডামেন্টাল থিওরি। আচ্ছা এরপরে আমরা কি করব, সেটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড লিমিট আছে, যে লিমিটগুলোতে আমরা কিন্তু কাজটা করব, কিছু স্ট্যান্ডার্ড লিমিট আছে যে লিমিটগুলোকে আমরা অবশ্যই প্রথমেই আমরা কাজটা সেরে দেবো, মানে প্রথমে তার ফর্মুলা রিলেটেড আর কি, এই ফর্মুলাগুলো মাথায় রাখবো। সেটা হচ্ছে আমরা 3 নম্বর ফর্মুলাতে যাচ্ছি, আমরা 3 নম্বর ফর্মুলা যাচ্ছি। 3 নম্বর ফর্মুলা কেন, কারণ আমরা 1 আর 2 এরকম ধরনের লিখেছি, 3 নম্বর ফর্মুলাতে। 3 নম্বর ফর্মুলাতে দেখ, লক্ষ্য কর কি আছে, কিছু স্ট্যান্ডার্ড লিমিট আছে যেগুলোর ভ্যালু আমরা মানে অ্যাট ওয়ান্স আমি অ্যাট এ গ্লান্স লিখে দেবো, ঠিক আছে। স্ট্যান্ডার্ড লিমিটের প্রথমে ইয়ে নম্বরের আন্ডারে প্রথমে আসছে কি, সেটা হচ্ছে আমরা প্রথমে ইয়ের দিকে পড়েছি ক্লাস 11 লেভেলে, লিমিট এক্স টেন্স টু 0 তে সেটা হচ্ছে সাইন এক্স বাই এক্স, এটার মান সবসময় 1 হয়, যেখানে দেখতে পাবো সেখানে 1 লিখে দেবো। তারপরে কি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 তে ট্যান এক্স বাই এক্স, এটার মানটা হয় 1, কেন বলতো, কারণ হচ্ছে এটাকে যদি আমি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু 1 বাই কস এক্স, ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্সে ভেঙে দিলাম, তাহলে এল লিমিট আর এল লিমিট আলাদা আলাদা করে দিলে কস এক্স মানে এক্স টেন্স টু 0 তে কস 0 মানে 1, তাহলে সাইন এক্স বাই এক্স মানে কত হবে 1ই হবে, কারণ অ্যাকচুয়ালি হলো ট্যান এক্স বাই এক্সটা এটা 1, ঠিক আছে। আর ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যদি যখন পড়াবো তার রেসপেক্টেও এটা মাথায় রাখবি, সেটা হচ্ছে যে এক্স টেন্স টু 0 তে ট্যান ইনভার্স এক্স বাই এক্স এল লিমিট টু 1 হবে, এবং লিমিট এক্স টেন্স টু 0 তে সাইন ইনভার্স এক্স বাই এক্স এর লিমিটটা 0 হবে, এটা অবশ্যই আমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। আর একটা জিনিস যেটা আমার খুব কাজে লাগবে সেটা হচ্ছে এই 4টে কথা এখান থেকে মাথায় রাখতে হবে, সাইন ইনভার্স এক্স, ট্যান এক্স, সাইন এক্স, আর এই কোটা, এই 4টে লিমিটের মানই কিন্তু সব সময় 1 হবে, ঠিক আছে, যাই করি না এই 4টে লিমিটের মান হচ্ছে 1 হবে, ঠিক আছে, একবারে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। আচ্ছা তারপরে আসি, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লিমিট, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, কত হবে এক্স সরি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এইটার লিমিট কত হয়, সেটা হচ্ছে ই হয়, ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, ই হচ্ছে এটা আমার একটা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, ই এর মানটা 2 থেকে 3 এর মধ্যে রান করে, একটা ইরেশনাল নাম্বার, কত আছে আমার দেখে লাভ নেই, 2.73 এরকম ধরনের সামথিং থাকবে। তো এবার আর একটা এখান থেকে আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা আসছে কত, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এর মানটাও ই হয়, কেন, আরে এখানে এখানে এক্স এর জায়গায় যদি 1 বাই এক্স বসাস তাহলে এটা কত হবে, এই ইনফিনিটিটা এটা এই লিমিটটা এতে পরিণত হবে, এক্স এর জায়গায় 1 বাই এক্স বসালে কি হবে, 1 প্লাস এক্স আছে, এক্সটা হয়ে যাবে 1 বাই এক্স, আর টু দি পাওয়ার 1 বাই এক্স আছে, 1 বাই এক্সটা হয়ে যাবে এক্স, আর এক্সটা যদি টেন্স টু 0 হয় তাহলে 1 বাই এক্স টেন্স টু ইনফিনিটি হবে, তাহলে এটা এটা একই রেজাল্ট, মানে কোনো পার্থক্য নেই এটা। এবার দেখ নেক্সট এই এই থিওরেমটা আমাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা এবার আর একটা জায়গা আসছে, সেটা বি, এবার সি নম্বর আসছে, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স,
এটা লিমিটটা হয় কত? হচ্ছে লগ। আর পার্টিকুলার, পার্টিকুলার ইন পার্টিকুলার, ইন পার্টিকুলার কত হবে? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান, মাইনাস ওয়ান বাই এক্স। দেখ এখানে এর জায়গায় জাস্ট ই বসাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে লগ ই। আর লগ এর মান কত হবে? লগ ই হয়ে যাবে। লগ এর মান সবসময় বেশি ই থাকলে, এখানে সবসময় ক্যালকুলাসে সবসময় বেশি ই থাকে, তার মানে এটা কত হবে? ওয়ান। আর একটা বেসিক ফর্মুলা, সেটা তো অলরেডি আমরা ক্লাস 11-এ পড়েছি, সেই ফর্মুলাটা হচ্ছে কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে একবারে বেসিক ফর্মুলা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এইটার মানটা হবে কত? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা অলরেডি আমরা পড়েছি। এবার দেখ আমরা সবসময় এই কোটা ফর্মুলা মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আর একটা জায়গায় আসি, সেটা হচ্ছে একটু অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ আছে, কী কী জিনিস লাগবে, সেটা হচ্ছে আর একটা অ্যাপ্রোচ 4 নম্বর, সেটা হচ্ছে যে স্যান্ডউইচ থিওরাম, যে স্যান্ডউইচ থিওরামটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে। স্যান্ডউইচ থিওরামটাও কিন্তু, আচ্ছা এটার রেসপেক্টে আর লিমিট কিছু বাকি রইল? হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট আরো 2-3টে লিমিট বাকি রইল, এগুলো একটু দেখে নিতে হবে, সরি। সেটা হচ্ছে এর পরের যে লিমিটটা, সেটা হচ্ছে লিমিট ই। স্যান্ডউইচ থিওরাম আসার আগে আরো 2টো লিমিট আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এগুলো প্রমাণ তেমন ভাবে নেই, এইটা থেকেই আছে, এইটা থেকেই যে অ্যানালগাস একটা অঙ্ক, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এন, পাশে মাইনাস ওয়ান, নিচে হচ্ছে কত? এক্স, এটা সমান এন হবে, তাই এই থিওরামটা, এই থিওরামটাকে এই নিচেতে ফর্মুলা, কেউ কেউ এটাকে বাইনোমিয়ালে ভেঙে দিয়েও করতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। এটা একটা ফর্মুলা গেল, এটা এইটার এইটার সেম টাইপের ফর্মুলা, কোনো পার্থক্য নেই। আচ্ছা এর পরে যে ফর্মুলাটা আছে, আমি যে পরে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে এটাও আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু, এটাও 11-এর লেভেলে, সেটা হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা লিমিটটা কত হয়? সেটা হচ্ছে 1 হয়, এটা লিমিটটা আমাদের 1 হয়। আর একটা কি, সেটা হচ্ছে যে এটা আমি খুব সহজভাবে বললাম, আর তেমন কোনো লিমিট এখানে আর কাজে খুব একটা লাগবে না, এই কোটা লিমিটই মোটামুটি ঘুরে ফিরে বারবার কাজে লাগবে। আর একটা কথা আমার এখানে স্যান্ডউইচ থিওরামটা একটু বলা দরকার, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরামটা কি বলছে? 3টে ফাংশনের ক্ষেত্রে, মানে ধর একটা ফাংশন আছে এফ এক্স, এরকম ধরনের নিয়েছে এফ এক্স লেসার ইকুয়াল টু জি এক্স লেসার ইকুয়াল টু এইচ এক্স, এটাও মাঝে মাঝে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা যদি ইফ এফ এক্স এর লিমিটটা, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর লিমিটটা ইকুয়াল টু, যদি এই লাস্টের লিমিটটা, এই এইটা ফার্স্টের আর লাস্টের লিমিট দুটো যদি সেম হয়, এইচ এক্স লিমিট যদি সেম হয় মানে এল হয়, তাহলে দেখো দেন কি হবে, এই মাঝের লিমিটটা, এটা কিন্তু প্রমাণ আছে, ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রমাণ আছে, তাহলে এইটা কি হবে, মাঝের লিমিটটাও হবে আমার এল। প্রমাণটা তোদের এই মুহূর্তে জানার দরকার নেই, শুধু আমরা অ্যাপ্লিকেশন করার স্বার্থে এটা করব। আচ্ছা আমরা এখানে চেষ্টা করব যে 5টা পদ্ধতিতে আমার এই ইয়েগুলো করার, 5টা পদ্ধতিতে আমার অঙ্কগুলো করার, এই 5টা পদ্ধতিতে অঙ্কগুলো করলে আমাদের কিন্তু কমপ্লিট হবে। কি 5টা পদ্ধতি? এখানে আমি লিখছি স্টেপস, স্টেপস, এই 5টা স্টেপে যদি করিস তাহলে কাজটা হয়ে যাবে। স্টেপ ঠিক বলবো না, সেটা হচ্ছে যে 1 নম্বর, এ নম্বর, সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় আমার কি লাগবে,
ফ্যাক্টরে গেছেন, ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন দিয়ে করতে পারি। আমি যে উপরের অঙ্কটা করলাম লিমিটটা, দেখ উপরেরটা আমি কি করলাম ফ্যাক্টর করে দিলাম, উপর নিচে একটা ফ্যাক্টর কেটে গেল, কেটে গেলেই সঙ্গে সঙ্গে লিখতে হবে এক্স টেন্স টু টু, এক্স নট টু টুয়েলভ, ঠিক আছে। এটা এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজেশন করবো এইভাবে, ফ্যাক্টরাইজেশন করতে পারি একটা পার্ট। আর একটা হতে পারে সেটা হচ্ছে যে বি নম্বর পার্টে, সেটা হচ্ছে র্যাশনালাইজেশন, মানে যেটাকে বাংলায় বলা হয় করণী নিরসন, ঠিক আছে। র্যাশনালাইজেশন, র্যাশনালাইজেশন অর ডবল র্যাশনালাইজেশন, দুবার র্যাশনালাইজেশন, দুবার র্যাশনালাইজেশন এটা করতে পারি। কখনো কখনো আমরা কি করব, ত্রিকোণমিতিক ট্রান্সফরমেশন, ঠিক আছে, সি পার্টে যেটা বলছি সেটা হচ্ছে সি পার্টে, সেটা হচ্ছে ইউজ ত্রিকোণমিতিক, ইউজ ত্রিকোণমিতিক ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন ত্রিকোণমিতিক ট্রান্সফরমেশনও কখনো কখনো করব, মানে অ্যাপ্রোপ্রিয়েট ত্রিকোণমিতিক ট্রান্সফরমেশন মানে অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন করতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন। আর কিছু কিছু জায়গায় আমরা কি করতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন লাগাতে হবে, কিছু কিছু জায়গায় ত্রিকোণমিতিক সিরিজের এক্সপ্যানশন লাগাতে হবে। তো বাইনোমিয়াল তো আমরা পড়েছি, কিছু কিছু জায়গায় আমি এখানে লিখেও দিচ্ছি যে সামহার ইউ ক্যান ইউজ, কিছু কিছু জায়গায় সামহার, সামহার, সামহার ইউ ক্যান ইউজ বা ইউ হ্যাভ টু ইউজ বাইনোমিয়াল, বাইনোমিয়াল এক্সপ্যানশন, এটা বাইনোমিয়াল এক্সপ্যানশন তো অলরেডি আমরা ইলেভেনে পড়েছি। বাইনোমিয়াল এক্সপ্যানশন মানে কিরকম ধরনের, ফর এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে সেটাকে আমরা এরকম ভাবে দেখতে পারি, বা এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, তার ফর্মুলাটা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে, আরেক টার্মটাকে কি লিখবো এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর প্লাস ডট ডট দিয়ে এন সি এন এ টু দি পাওয়ার এন। তো আমরা এরকম ধরনের বাইনোমিয়াল কোইফিসিয়েন্ট, বাইনোমিয়াল ইউজ করতে পারি কখনো কখনো। আরেকটা হচ্ছে যে এই সিরিজটাও ইউজ করতে হতে পারে কখনো কখনো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স সিরিজটা কেমন, সিরিজগুলো একবার লিখে নেয় ভালো, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস কত সেটা হচ্ছে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, আর একটা হচ্ছে কত সেটা হচ্ছে লগ অফ ওয়ান প্লাস এক্স, এটা সমান লগ অফ ওয়ান প্লাস এক্স সিরিজটা কেমন হবে, সেটা হচ্ছে যে ওয়ান মাইনাস সরি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল নেই কিন্তু এখানে, ঠিক আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস ডট ডট ইনফিনিটি। কখনো কখনো আমরা সাইন এক্স এর সিরিজও ইউজ করবো, সাইন এক্স এর সিরিজটা কেমন হবে আমরা জানি, এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস, মানে অড টার্মগুলো বাই তার ফ্যাক্টোরিয়াল কিন্তু প্লাস মাইনাস কি হবে ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে, এটা অল্টারনেট করবে, প্লাস মাইনাস অল্টারনেট করবে। কখনো কখনো কস এক্স এর সিরিজও আমরা ইউজ করবো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এটা কিন্তু ইভেন টার্ম, প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করবে আর ইভেন টার্মে যাবে, ঠিক আছে, প্রথমে জিরো টার্ম তারপরে টুয়েলভ টার্ম তারপরে ফোর্থ টার্ম, মানে এক্স টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টর এন, এটা এরকম ধরনের ফরমেশন হবে আর কি হবে এনটা ইভেন হবে
আর তোর কি হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ করতে হবে, এটা হচ্ছে কস এক্স সিরিজ। আর একটা সিরিজ আমার কাজে লাগে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এ টু দি পাওয়ার এক্স মানে কি জানিস? এ টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার। যে কোনো জায়গাতে পরিষ্কার কথা একটাই কথা, সেটা হচ্ছে যে কোনো এ টু দি পাওয়ার এক্স মানে যে কোনো জিনিস, ধর এক্স টু দি পাওয়ার এম আছে, এটাকেও আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার লগ, ই টু দি পাওয়ার লগ বেসে ই এক্স টু দি পাওয়ার এম। তাহলে এখানেও এটাই লিখছি, তাহলে এটা কি করছি, এক্সটা সামনে চলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তারপর হচ্ছে কত লগ এ, এরকম ধরনের। তাহলে এটা কিন্তু তখন ই টু দি পাওয়ার এটার সিরিজটা কত হবে, এই ই টু দি পাওয়ার এক্স এর সিরিজই এক্স এর জায়গায় এক্স লগ এ বসে যাবে, ঠিক আছে? খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। এই সিরিজটা তখন এই সিরিজটা কেমন ধরনের দেখতে হবে এটাও আমি লিখে দিচ্ছি। ওয়ান প্লাস এক্স এর জায়গায় কত হচ্ছে এক্স লগ এ, তাহলে এক্স লগ এ প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার মানে এক্স লগ এ তার হোল স্কোয়ার, ঠিক আছে, বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট এরকম। এই কোটা সিরিজ আমার নর্মালি কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনোটাতেই কিছু না হয় তাহলে পরিষ্কার আমাদের আর একটি নিয়ম আছে জয়েন্ট লেভেলে, সেটা কাজে লাগানো হয়, হচ্ছে এল হসপিটাল। আমি এল হসপিটাল এখন বোঝাচ্ছি না, তো পরে আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করবো। ইলেভেনে ক্লাস ইলেভেনেতে আমি এল হসপিটালটা বলে দিয়েছিলাম, যদিও তো যাই হোক। তো এইটা গেল টোটালিটিতে আমার ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা রিলেটেড এবার অঙ্কগুলো আমায় করতে হবে, তো ঠিক আছে চলো এবার অঙ্ক করা যাক, শুরু করো অঙ্ক। এমসিকিউ নাম্বার, প্রথমে এমসিকিউ নাম্বার কত সেটা হচ্ছে, এমসিকিউ নাম্বার হচ্ছে কত সেটা হচ্ছে এক একটা, দেখ এমসিকিউ নাম্বার এক একটা দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স যেটা দেওয়া আছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ফর্মুলাটা কোনটা সেটা অ্যাপ্লাইটা করবো সেটা দেখতে হবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবো, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমরা কি করছি লক্ষ্য করবি, একটু আগে যেটা বললাম মানে ফর্মুলাটাও এখানে পাশে লিখে দিচ্ছি, ফর্মুলা যেটা ইউজ করছি, ফর্মুলা ইউজ সেটা হচ্ছে কি করছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মানটা ওয়ান, ঠিক আছে? তাহলে এটা দেখ আমরা কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো এখানে একটা কাজ করছি, ই টু দি পাওয়ার থ্রি এক্স আছে, এখানে যা থাকবে উপরে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে থ্রি এক্স আছে, তাহলে নিশ্চয়ই আমাকে থ্রি এক্স আনতে হবে। এবার থ্রি এক্স যা খুশি আনলে তো হবে না, আমার একটা থ্রি এক্সটাকে অ্যাডজাস্ট করতে হবে, নিচেতে টু এক্স আছে, তাহলে এটা দিলাম, ঠিক আছে? এবার দেখ একটা কথা, এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে থ্রি এক্সটাও টেন্স টু জিরো, তাহলে এটাকে আমি এইভাবে লিখছি এই লিমিটটাকে, সেটা হচ্ছে থ্রি এক্স টেন্স টু জিরো, এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে থ্রি এক্সও টেন্স টু জিরো, তাই তো? তাহলে এটা হলো, আর এইখানে দুটো লিমিটে ভেঙে দিচ্ছি, সেটা হচ্ছে থ্রি এক্স বাই টু এক্স, এক্স এক্স যদি কেটে দেয় এটার মানটা ওয়ান, আর এখানে এক্স যদি সিন্স এক্স টেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো এই কথাটা লিখতেই হবে, তাহলে হবে না, ঠিক আছে? তাহলে এক্স এক্স কেটে দেবো, যখনই এক্স এক্স কাটবো তখনই আমি এক্স টেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো এই কথাটা লিখতেই হবে, সিন্স এক্স টেন্স টু জিরো তার পর এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ এটা কত আসছে, সেটা হচ্ছে তিনের দুই, তার মানে আনসারটা হবে কত, তিনের দুই। তাহলে অপশন কোনটা ট্রু হবে, ডেফিনেটলি অপশন এ এটা ট্রু হবে, তাহলে অপশন এ আমার। আচ্ছা এরপর আসছে কতটা, সেটা হচ্ছে আমার দুই একটা, দুই একটাই দেখ দুই একটা কি বলেছে, দুই একটা বলছে যে লিমিট এক্স টেন্স টু জিরো কত লগ অফ ওয়ান প্লাস ফোর এক্স বাই কত থ্রি এক্স এটা দেওয়া আছে, তাহলে এটা কি করবো দেখ লক্ষ্য কর, এটাতে আমি ফর্মুলাটা ইউজ করবো এইটা, লগ দিয়ে ফর্মুলা কোনটা আছে এইটা, লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স এটার মানটা ওয়ান, তাহলে আমরা এখানে কিন্তু লগ অফ ওয়ান প্লাস ফোর এক্স আছে, আমি এখানে ফর্মুলা ইউজ যেটা করেছি সেটা লিখে দিচ্ছি, ফর্মুলা ইউজ কি করছি সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, সেটা হচ্ছে
লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটার মানটা আমার ওয়ান হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করছি, লিমিট এক্স টেন্স টু জিরো একই রকম, লগ অফ ওয়ান প্লাস ফোর এক্স আছে তো, তাহলে এখানে এক্স যদি থাকে নিচে তো এক্স রাখতে হবে, তাহলে এখানে ফোর এক্স আছে তাহলে নিচেতেও আমরা ফোর এক্স রাখবো। এবার নিচেতে ফোর এক্স রাখলে তো হবে না, সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে ফোর এক্স বাই থ্রি এক্স তো ছিল। এবার দেখি এক্স যদি টেন্স টু জিরো হয়, আবার একই কথা উপরটা যেমন করলাম, সেটা ফোর এক্সটাও টেন্স টু জিরো, তাহলে কি হবে, লিমিট ফোর এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস ফোর এক্স বাই ফোর এক্স ইন্টু লিমিট, এটাকে আর চেঞ্জ করার দরকার নেই, সেটা হচ্ছে কত, ফোর এক্স বাই থ্রি এক্স। এখানে অবশ্যই এক্স এক্স কাটবো, কিন্তু এখানে লিখবো সিন্স এক্স টেন্স টু জিরো দেয়ার ফর এক্স নট ইকুয়াল টু জিরো, এই কথাটা না লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার দেখ এইটার মানটা কত, একটু আগে বললাম সেটা হচ্ছে ওয়ান, তাই তো? তাহলে এটার মানটা ওয়ান হবে, আর এটা এক্স এক্স কেটে গিয়ে যদি লিমিট তো আর এক্স তো থাকছে না, তাহলে ফোর বাই, তাহলে অ্যাকচুয়ালি ফোর বাই থ্রি, তাহলে অপশন কোনটা ট্রু হবে, অপশন কোনটা আছে সি, অপশন সিটা ট্রু হবে, আচ্ছা তাহলে অপশন এটা ট্রু হলো এখান থেকে, অপশন সিটা ট্রু হবে। আর একটা যেটা বললি সেটা হচ্ছে স্কয়ার অঙ্ক, ছয়ের অঙ্কটা কি করবি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে যে ছয়ের অঙ্কটার দিকে দেখা, আচ্ছা পাঁচেরটাও করে দিচ্ছি, পাঁচেরটাও হয়তো সমস্যা হতে পারে, পাঁচেরটাও এখানে করে দিচ্ছি, দেখ সেটা আমি এই ই টু দি পাওয়ার এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? এটা কী করে করছি দেখ, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, সেটা কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স আছে, ঠিক আছে? কিন্তু আমার দরকার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স থাকলে নিচে এক্স থাকতে হবে, এখানে উপরে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি একই রকম ভাবে ভেঙে নেবো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে এখানে অ্যাডজাস্ট করবো বাই এক্স করলাম। এবার কি করবো, এইটা দেখ এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে এক্স স্কোয়ারটাও টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ানটা পাশে আছে কিন্তু পাশে আছে, ঠিক আছে? আর এইখানটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই এক্স, আচ্ছা এটা তার মানে কত আসছে ওয়ান, কিন্তু এইটার একটা কি করছি লিমিট এক্স টেন্স টু জিরোতে এক্স থাকছে, দেখ এখানে একটা এক্স কাটছি তো, উপরে এক্স আর নিচে এক্স একটা কাটছি, পাশে যখনই একটা কিছু কাটবো তখনই কিন্তু এক্স টেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, দেয়ার ফর এক্স টেন্স টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, এটা লিখতেই হবে, তাহলে এক্স টেন্স টু জিরোতে এক্স এর লিমিট কত, জিরো হবে, তাহলে জিরো ইন্টু ওয়ান মানে জিরো হবে, তাহলে অপশন কোনটা ট্রু হবে, সেটা হচ্ছে বি অপশনটা, বি অপশন আমার ট্রু এটা আসবে। আর তারপর আসছি কোনটা, সেটা হচ্ছে ছয়ের দাগের অঙ্কটা, ঠিক আছে? আমাদের ছয়ের দাগের অঙ্কটাই আসছে, ঠিক আছে? ছয়ের দাগের অঙ্কটা কি বলছে, ছয়ের দাগের অঙ্কটার দিকে দেখাবি, এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, এই পদ্ধতিটা আমাকে কিন্তু শিখতে হবে, সেটা হচ্ছে ছয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখ, সেটা হচ্ছে এখানে বলছে লিমিট এক্স টেন্স টু ওয়ান, ঠিক আছে, লগ অফ এক্স আর নিচে আছে কত, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে পুট করবো, এই টাইপটাও ইলেভেনে বারবার শেখানো হয়েছিল, পুট করছি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান জেড, তাহলে দেখ দেন ইফ এক্স টেন্স টু ওয়ান দেন এক্স যদি ওয়ানের দিকে যায়, এক্স যদি এখানে ওয়ান বসিয়ে দিই তাহলে জেডটা কতর দিকে যাবে, জেড টেন্স টু জিরো, তার মানে এক্স, এবার তুই মানগুলো বসা, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড, তাহলে এক্স ওয়ান কত, জেড প্লাস ওয়ান, তাহলে দেয়ার ফোর দ্য লিমিট বিকামস কি হবে, সেটা হচ্ছে যে লিমিটটা এক্স টেন্স টু ওয়ান ছিল, লিমিটটা হয়ে গেল কত, জেড টেন্স টু জিরো, কারণ গোটা ফাংশনটাকে আমি জেডে নিয়ে যাচ্ছি, তাহলে লগ অফ এক্স, এক্স মানে কত, সেটা হচ্ছে এক্স মানে জেড প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস জেড, আর নিচেতে কত, এক্স মাইনাস ওয়ান তো জেড, আর এটার লিমিট কত হয়, এটার লিমিট হয় ওয়ান, ঠিক আছে? তাহলে অপশন কোনটা ট্রু হবে, অপশন এটা ট্রু হবে, দেয়ারফর অপশন এ এটা আমার কাছে ট্রু, আচ্ছা ব্যাস দ্যাটস ইট। আচ্ছা এবার তাহলে এটা হয়ে গেল, এটা এমসিকিউগুলো সলভ হয়ে গেলো।